তো আমাদের কাছে পৌনে তিনটা নাগাদ একটা খবর আসলো যে বয়স গুজ্জঙের কাছে একজন বয়স্ক লোক পড়ে আছে। তারপরে আমরা ইনফরমেশন পেয়ে আসলাম ওষুধের সঙ্গে নিয়ে, এসে দেখলাম বয়স্ক লোকটা পড়ে আছে। আশেপাশে যত দোকানদার ছিল ওনাদের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম যে উনি একজন রিক্সা ড্রাইভার, অপরিচিত, কেউ ওনার নাম জানে না, বাড়ি কোথায় আছে কেউ জানে না। তারপর উনি বললেন যে গতকালকে নাকি ওনাকে দেখেছে, আজকেও 12:30 নাগাদ ওনাকে টিফিন দিয়েছে পাশের একটা দোকানের মালিক। তারপর ওনারা সঙ্গে ছিল, আমরাও দেখতে পেলাম যে উনি মৃত। তারপর ওনাকে ময়নাতদন্তের জন্য আমরা জিবি মর্গে পাঠিয়েছি, ওনার আইডেন্টিফিকেশনের জন্য আমরা চেষ্টা করছি।